যে মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে, পথে পথে কাঁদছে এখন, সে মানুষগুলোর প্রতি কোনো সহানুভূতি দূরে থাক, সেখানে উল্টো তাদেরকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি, রাষ্ট্রপতি, কিন্তু তার তো সাংবিধানিকভাবেই তার হাতে খুব বেশি ক্ষমতা নাই, আর আমাদের অভিজ্ঞতাও খুব সুখকর নয়। আমরা মনে থাকা দরকার যে যখন আমরা সংসদে বিরোধী দল ছিলেন আমাদের নেতৃত্বে, খাদের নেতৃত্বে, তখন আমরা ওই নির্বাচন কমিশন গঠনের যে আমাদের প্রস্তাব নিয়ে আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে ওনার সঙ্গে কথা বলতে, এবং আমরা তার কাছে সুনির্দিষ্ট প্রস্তাবগুলো দিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনোটাই তিনি ইমপ্লিমেন্ট করতে পারেননি এবং তার হাতে সেই ক্ষমতা নেই। সুতরাং তিনি সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন, আপনারা মনে করছেন, আমরা মনে করছি যে উনি গতানুগতিকভাবে সরকারের লিখে দেওয়া যে বক্তব্য সেই বক্তব্য তিনি পাঠ করে এসছেন। তবে তারপরেও আমি বলবো যে ওখানে একটা কথা আছে ভালো লেগেছে আমার কাছে, ব্যক্তিগতভাবে আমার কাছে, তার জন্য বলেছেন যে গণতন্ত্রবিহীন উন্নয়ন সার্বজনীন হয় না, এই কথাটা ভালো। আর একটা কথা বলুন যে সংঘাত দিয়ে কখনো গণতন্ত্রকে প্র্যাকটিস করা যায় না, প্রতিহিংসা সংঘাত দিয়ে গণতন্ত্রের প্র্যাকটিস হয় না, এই কথাগুলো ভালো, এগুলো হচ্ছে ভালো কথা, কিন্তু যারা প্র্যাকটিস করছেন তারা তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে গণতন্ত্রের প্র্যাকটিস তো সেখানে নেই, কী করে গণতন্ত্রকে ধ্বংস করা যাবে তার প্র্যাকটিস করছে। সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে এই আপনার জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে, সেই প্রতিষ্ঠানগুলো আপনার ইকুইপ না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যাদের দায়িত্ব হচ্ছে এই যে অনিয়ম করে বা আপনার এরকম একটা বিপজ্জনক আপনার একটা শপিং কমপ্লেক্স আপনার তৈরি করা, যেখানে আপনার যে কোনো মুহূর্তে আগুন ধরলে আপনার সাথে সাথে ব্যাপক ক্ষতি হতে পারে, কারণ সম্পূর্ণ কাঠের ব্যবস্থা ছিল, কোনো অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থাই ছিল না। তো যাদের দায়িত্ব সরকারের, তাদের কিন্তু সেই দায়িত্বগুলো তারা পালন করেন, কারণ করে না, কারণ হচ্ছে তাদের কোনো জবাবদিহি করতে হয় না। তো এই সরকারের কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতে নয়, কারণ তারা নিজেরাই জনগণের কাছে জবাবদিহি করে না, সেই ব্যবস্থাই নেই, অর্থাৎ পার্লামেন্টে তারা নির্বাচিত নয়, সে কারণে তাদের ব্যবস্থা নেই। মোট কথা যেটা হচ্ছে যে সরকারের দায়িত্বজ্ঞানহীনতা, জনগণের প্রতি তাদের উদাসীনতা সম্পূর্ণভাবে সমস্যাগুলোর প্রতি, এবং সব কিছুকে গায়ের জোরে চাপানোর যে চেষ্টা, সেই চেষ্টা থেকেই এই ঘটনাগুলো ঘটছে। এই আগুন যেটা আপনারা বলছেন সে আগুনগুলো ওইভাবেই ঘটছে, চলছে, সে অ্যাকাউন্টেবিলিটি তো নেই। আপনি দেখেন না যে আগুন লাগলো বঙ্গবাজারে, একটা হয় কি আপনার রিয়াকশন স্বাভাবিকভাবে কিছু লোকজন আপনার ওই ফায়ার ব্রিগেডের উপরে রেগে যায়, আপনার কয়েক আক্রমণটা কিছু লোক বোধহয় ফায়ার ব্রিগেড আক্রমণ করেছে, তার জন্য প্রধানমন্ত্রী নিজেই প্রকাশ্যে বলছেন যে তাদেরকে সিসিটিভি থেকে হাতে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহানুভূতি তো দূরে থাক, যে মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে, পথে পথে কাঁদছে এখন, সে মানুষগুলোর প্রতি কোনো সহানুভূতি দূরে থাক, সেখানে উল্টো তাদেরকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এটা প্রতিহিংসা ছাড়া তো কিছু নয়।